বিয়ে করার বয়স হচ্ছে হলো 20 বছর 2003 সালে বিয়ে করেছি আমি আমি ভাটাতে কাজে আসছিলাম এখন কাজে আসি ধরেন এখানে সেনাপুরচার হয় ছোট মানুষ তো ও মাদ্রাসাতে যেত আমি ওর সাথে কথা বলতাম তো আমার বন্ধু বান্ধব বলতাম যে এই আমার এই মেয়েটা কেমন লাগে তোর কাছে কইছে এই পাগল কি লাগবে ছোট মা এবার কি তো প্রতিবন্ধী আমি বি করবো কইছে দেখ পাগল তুই কত সুন্দর ছেলে আর ওই কি অ বি করে কি করবি জীবনে এখন আমাকে বলছে আমি সে দেখ আমি বি করবো বেড়াতে নিয়ে যাওয়ার কথা কয় আমি নিয়ে গেছিলাম রাজশাহী কোর্টে বললাম যে শোনো তোমাকে আমি বি করবো কইছে না না আমি ছোট মানুষ প্রতিবন্ধী মানুষ আমি আর তুমি আরো বড় মানুষ কত সুন্দর এটা কোনো সম্ভব আমি সে আচ্ছা শোনো অসম্ভব কি সম্ভব হয় ওই কথা কয় রাজশাহী মেডিকেল ইয়াতে নিয়ে গেলাম আপনার কোর্টে কইছে না না সম্ভব না ওখান থেকে গেছিলাম ঢাকাতে ঢাকা যাওয়া বলছে যে না ভাই এটা হবে না কোনোদিন সম্ভব না তুমি পাগল নাকি তুমি কী ছেলে আর এক বি করবে তুমি ওই দুই দিন বি করে দুই দিন পর আবার ছাড়ি দেবা এইভাবে আমাকে বলতে পেতে ওখান থেকে বগুড়া কোর্টে যায় ওখানে যা ধরেন আমার বিয়ে হয় আমি 25,000 টাকা দিয়ে আমার বান্ধেছিলাম কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার বগুড়া থেকে এখানে আসলাম এক সপ্তাহ না 15 দিন পর আসার পর তো ধরেন আমাকে সবাই আর মারার জন্য খুব ইয়া মানে সবাই তাও তো আমাকে জানলাই দিয়ে পর্যন্ত লাঠি মারছিল আমাকে মারার লেগে তখন আবার এতে কিন্তু বলছিল যে আমার স্বামীর দরকার আমি বিষ আন্দাছি তোমরা কেন আমার স্বামীর সাথে অত্যাচার শুরু করছো এইভাবে কথা বলছো গ্রামের লোক সবাই বলছে যে না এই তো দুই দিন পরে পালাবে আন্দাজে খালি এক জমিটা নষ্ট করে লাভ নেই এক মারি টারি তারা দাও আস্তে আস্তে স্বাভাবিক হলো মানুষে বুঝালো যে ছেলেটাকে তো আমরা তো অনেকদিন তো ভালোই দেখলাম জীবন ভালো হতে পারে আজ থেকে 14 বছর হলো আমার আম্মা মারা গেছে আমার মাসুরাকে অনেক ভালোবাসত আমার মাসু আমার স্ত্রীকে সারাক্ষণ কোলে করিলে বেড়াত আমি কোলে করিলে বেড়াতাম আগে যেটা বাস্তব কথা সবসময় এখনও অসুখ হলে কোলে করিলে যেতে আমাকে সিজার করি বাচ্চাটা হলো আমি যাতে এক মাস ছিলাম মেডিকেলে এক মাস কিন্তু আমার খুব কষ্ট করে এক টয়লেটে নিয়ে যেতাম কোলে করি বেডে তুলতাম কোলে করি ওই আপনার ধরেন যেখানে লেজে কোলে করি কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার আমার সংসার জীবন ভাইয়া যতই অভাব অনটন হোক আমারে খুব মিল মহব্বত আছে আমারে সংসারে অভাব হলেও আমরা খুব সুখী মানুষের নজরে আমি তো অনেক ছোট তাহলে আমার স্বামীর দিক দিয়ে আমি তো আমার স্বামীর কাছে আমি কিছুই না ওই হিসাবে আমি কোনোদিন ভাইয়া বড় কথা কি জিনিস আমি শুনিনি বা এত অসুখ বিসুখ তারপরে যতই কষ্ট হোক আমাকে ঢাক দেন একটু হলে আমাকে ওষুধপাতি খাওয়া